নিজেদের তৈরি ভ্যাকসিনের অনুমোদন পেতে মার্কিন ওষুধ প্রশাসনের প্রতি আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে জনসন এন্ড জনসন। যুক্তরাষ্ট্রের অনুমোদন পেলে এটি হবে বিশ্বের প্রথম সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। এরই মধ্যে ভ্যাকসিনটি চূড়ান্ত পরীক্ষায় 66% কার্যকর প্রমাণিত হলেও যুক্তরাষ্ট্রে এটি 72% কার্যকর বলে দাবি করেছে জনসন এন্ড জনসন। যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে ভীতি দূর করতে বিজ্ঞাপনের ব্যবস্থা করেছে দেশটির হিউস্টন নগর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক জনসচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এ সময় ভীত না হয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আসার আহ্বান জানায় নগর কর্তৃপক্ষ। ব্রিটেনের ভ্যাকসিন কার্যক্রমে আরও গতি আনার তাগিদ দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সেই সঙ্গে বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হোটেলের সংখ্যা আরও বাড়ানোরও নির্দেশ দেন তিনি। করোনা মোকাবিলায় ফিলিস্তিনকে ভ্যাকসিন দিয়ে সহায়তা করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীদের জন্য ইসরায়েল এরই মধ্যে মডার্নার তৈরি 5,000 ভ্যাকসিন সরবরাহ করলেও ভ্যাকসিন সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এদিকে গণহারে টিকাদান কর্মসূচি শুরু করতে বৃহস্পতিবার ফিলিস্তিনে এসে পৌঁছেছে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের 10,000 ডোজের প্রথম চালান।